আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও শুরু করছি আমাদের আজকের এই দ্বিতীয় ক্লাসের তৃতীয় পর্ব। দ্বিতীয় ক্লাসের তৃতীয় পর্ব তো ভেরিয়েবল স্কোপ। স্কোপ শব্দটার আগে যদি আমরা বাংলা অর্থটা বুঝে নেই তাহলে সামনে আগানো কী হবে, কারণ ভেরিয়েবল শব্দের সাথে আমরা পরিচিত হয়ে গেছি। এখন কি স্কোপ, কোনো কিছু শেখার আগে আগে তার নেমিং, নামটার পোর্শনগুলোর অর্থ জেনে নেবেন, তাহলে সামনে আগানো আপনার কী হবে স্পষ্ট হবে যে কেন এটা। স্কোপ মানে হলো যেটা তার ক্ষেত্রগুলো, স্কোপ মানে কি তার ক্ষেত্রগুলো, যে কোথায় কোথায় এটা ইউজ হবে, কোথায় কোথায় কি আমি এটা পাবো বা কোথায় কোথায় এটা আমি ইউজ করতে পারবো। তো এখানে যেটা বলা হয়েছে যে আমরা এতক্ষণ পর্যন্ত যে ভেরিয়েবলগুলো দেখে আসলাম তার অধিকাংশই গ্লোবাল। গ্লোবাল মানে কি যে সব জায়গায় পাওয়া যাবে, পুরো বিশ্ব জুড়ে পাওয়া যাবে। আর আরেকটা আছে কি লোকাল, লোকালটা কোথায় তার নিজস্ব এরিয়ার মধ্যেই পাওয়া যাবে, বাইরে থেকে কি খুব বেশি পাওয়া যাবে না। দেখেন এখানে বলছে সোফার, সে যাই হোক, অল দ্য ভেরিয়েবলস উই হ্যাভ ডিফাইন্ড ইন দিস টিউটোরিয়াল হ্যাভ গ্লোবাল স্কোপ। এই পর্যন্ত যা আমরা দেখাইছি এই টিউটোরিয়ালে সবগুলো কি গ্লোবাল স্কোপ ছিল, মিনিং দে আর অ্যাক্সেসিবল। এর অর্থ হলো যে তারা প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে তাদেরকে অ্যাক্সেস করা যায়, কল করলে পাওয়া যায়। কল করলে কি পাওয়া যায়, হাউএভার সে যাই হোক, ইন পিএইচপি ভেরিয়েবল, পিএইচপি ভেরিয়েবলসগুলোর মধ্যে হুইচ আর ডিক্লেয়ার ইনসাইড এ ফাংশন, যেগুলোকে একটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয়, কিসের মধ্যে ফাংশনের মধ্যে, হ্যাভ লোকাল স্কোপ, এটা হলো লোকাল স্কোপ। এটা মিনিং এর অর্থ হলো যে দে আর অনলি অ্যাক্সেসিবল উইদিন দ্য ফাংশন, তাদের শুধুমাত্র ফাংশনের ভেতরেই অ্যাক্সেস করা যাবে, খুঁজে পাওয়া যাবে তাদেরকে, হোয়ার দে হ্যাভ বিন ক্রিয়েটেড, যেখানে তাদেরকে তৈরি করা হয়েছে। তো চলেন একটা স্কোপ দেখাতে চেষ্টা করতেছে, এই মাইক্রোস্কোপ নামে একটা কি ফাংশন তৈরি করা হয়েছে। দেখেন এই মাইক্রোস্কোপ যে ফাংশনের যে একটা কিওয়ার্ড নাম, এটা কি ফাংশনের নাম। আর এই ফাংশন, এটা যে ফাংশন, এই ফাংশন তৈরি করার জন্য, কারণ এই ফাংশনটা পিএসপির তৈরি করা ফাংশন না, ফাংশন দুই ধরনের পাবেন, কয় ধরনের খুব ভালো করে খেয়াল করেন। আমরা উপরে যে ফাংশনগুলো দেখে আসলাম, এই যে ফাংশনগুলো সবই ফাংশন, তাই না? এক একটা ফাংশন, ফাংশনের এক একটা কাজ। তো গেট টাইপ, এইটার কি আমি নামটা চেঞ্জ করতে পারবো, কেউ বলতে পারেন? এই গেট টাইপ নামটা চেঞ্জ করলে কি আমি কোনো ভ্যালু, এখান থেকে কোনো ভ্যালু পাবো, কোনো আউটপুট পাবো? কারণ হলো যে এটাকে তৈরি করে এর ফাংশনের ভেতরে যে কাজটা, এটা ডিফাইন করে লাইব্রেরিতে বলা আছে, পিএসপি লাইব্রেরিতে কি অ্যাড করা আছে। এখন আমি গেট টাইপ লিখলেই ওই লাইব্রেরির থেকে এই ফাংশনের কি কাজ সেটা বলে দিচ্ছে। এখন এখানে ভেরিয়েবল দিলে তার কি টাইপ বলে দিচ্ছে চেক করে। তো এখন আমরা আমাদের প্রয়োজনে একটা ফাংশন তৈরি করব, এই ফাংশন তো পিএসপি লাইব্রেরিতে নাই, পিএসপি লাইব্রেরিতে নাই, এর কিছু কাজ আমাদের বলে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ফাংশনের জন্য যে নামটা আমরা নির্ধারণ করব তার আগে ফাংশন কথাটা লিখতে হবে, যে আমি এটাকে একটা ফাংশন বানাচ্ছি। কি বানাচ্ছি, এই ফাংশন কথাটা হলো আমার কিওয়ার্ড, এটা লিখতে হবে এখানে, বানানের কোনো ভুল হলে চলবে না। কিন্তু এইটা আমার ইচ্ছা মতো আমি নাম দেবো, মাইক্রোস্কোপ নামটা এই জন্য দেওয়া হয়েছে যে মাইক্রোস্কোপের মাধ্যমে কি করা হয়, ক্ষুদ্র, মাইক্রো মানে কি ক্ষুদ্র, স্কোপ মানে কি একটা মানে এর কর্মক্ষেত্র। তো এর পুরো ফাংশনের মধ্যে আমরা কি অণুবীক্ষণ যন্ত্রের মতো কোনো অনুসন্ধানের মাধ্যমে দেখে নেব এই ফাংশনের ভেতরে কাজটা। এদের এই নামটা দিচ্ছে, এই নাম আপনি আপনার মতো দেন, মাইক্রোস্কোপ নাম দিয়ে যদি আমরা অন্য নাম দিই কাজ করবে না, অবশ্যই কাজ করবে, নামটা আমাদের মতো। তবে মিনিংফুল নাম দেওয়াটা কি একজন ডেভেলপারের জন্য জরুরি। তো এখানে এটা বলে দিল লোকাল স্কোপ, যেরকম দেখেন লোকাল একটা ভেরিয়েবল নিছে, এটা একটা ভেরিয়েবল নিছে, নাম দিছে কি লোকাল, এখানে টেক্সট পার করছে, এখানে আই এর পরে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে এখানে এই চিহ্নটা দিয়ে এম, এটার অর্থ কি কেউ বলতে পারেন? আই অ্যাম সংক্ষেপে লেখার জন্য উপরের যে এই আমরা জানি যে এই যে কোটেশন মার্ক, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, এটা হলো পিএসপির ফাংশনের একটা পার্ট, কিসের ফাংশনের একটা পার্ট, যা দিয়ে আমরা কি টেক্সটটা পাস করতে পারি। এখন এইখানে আমি যদি একটা এটা দিয়ে দিই তাহলে এটা কি পাবে, এখানে শেষ হয়ে যাবে, এইটুকু এই ডাবল কোটেশনের বাইরে চলে যাবে এবং এটার কি শুরু সূচনা পাবে না। সেক্ষেত্রে এই যে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে আমরা ফ্রন্ট স্ল্যাশ, এটাকে কি বলে ফ্রন্ট স্ল্যাশ, মানে সামনের দিকে ঝুঁকানো, আর ব্যাক স্ল্যাশ মানে কি যেটা এই পিছনের দিকে ঝুলানো। তো এটা হলো এই ব্যাক স্ল্যাশ দেওয়ার পরে একটা কমা দেওয়া হয়েছে, তার মানে কি এই দুইটা ঠিক আছে, মাঝখানে এটা শুধু ওই যে আই এর পরে যে উপরের কমা অ্যাপোস্ট্রফি কমা সেটাকে বোঝাবে, ব্যাপারটাকে বোঝাতে পারছি। তো আয়াম এরপরে লোকালটাকে
আমরা কি করছি যে মানে বলতেছি যে আই এম লোকাল, আই হ্যাভ অনলি ইনসাইড দ্য ফাংশন, যে আই এম লোকাল, আই এম কেডা, এই যে লোকাল ভেরিয়েবলটা শুধু এই ফাংশনের মধ্যেই পাওয়া যাবে। ইকো লোকাল, এখানে যে লোকাল দেন তাহলে কি এই ফাংশনটা যেখানেই কল করেন, যে এই ফাংশনটাকে পরে আমরা কল করছি, এত কথা আর বলি নাই। পিএসপি যেরকম ফাংশনগুলো কল করছি না আমরা, তো এরকম এখানে আমি একটা ফাংশন আমার মন মতো করে তৈরি করে নিলাম, সেই ফাংশনের আউটপুট আমি যদি এখানে এসে কি করি শুধু এই ফাংশনটাকে কল করি তাহলে দেখাবে, এখানে কিন্তু এই ফাংশনটা কি দেখাবে না, ফাংশন এই কাজটুকু করবে কিন্তু এই আউটপুটটা কি এখানে দেখাবে না। এখানে যদি আমরা কি করি ইকো লোকাল, এই লোকালটা কি দেখাবে বলেন তো, এই লোকালটা দেখাবে কিনা? কেন দেখাবে না? কারণ এটা ফাংশনের মধ্যে, এটি কি ফাংশনের মধ্যে, আর ফাংশন থেকে আমরা বাইরে চলে আসছি, কারণ ফাংশনটা শুরু করার জন্য ফাংশনটা কথা বলতে হয় এবং ফাংশন নাম দিতে হয়। একটা স্ট্যান্ডার্ড ফাংশনের মূল জিনিসটা বোঝার চেষ্টা করেন, যে ফাংশন কথাটা বলে দিতে হয়, তারপরে নাম দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এরপরে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষটা হলো এর স্কোপ, এই ফাংশনের স্কোপ কতটুকু কর্মক্ষেত্র, এর বাইরে না, এর বাইরে যাবে না। তো এই লোকালটা আমরা তৈরি করছি ভিতরে, বাইরে থেকে যদি কল করি ইকো লোকাল তো ও এটা দেখাতে পারবে না, কিন্তু যদি এই ফাংশনটা আমি তৈরি করছি না, এখন যদি ফাংশনটাকে কল করি, ফাংশন কল করার নিয়ম হলো এখানে শুধু ফাংশনের নেম আর কি, এই যে এই ফাংশনের যে ফার্স্ট ব্রেকের শুরু শেষ, তাহলে এটা শো করবে, এর ভিতরে যা আছে ওই জিনিসটা আমি তৈরি করে রাখছি, বিভিন্ন জায়গায় শো করতে হয়, শুধু আমি কি করে দেবো এই ফাংশন কল করব। ফাংশন তৈরি করার উদ্দেশ্যই হলো যে অনেক বড় বড় কোডগুলো যা বারবার ইউজ হয় সেটা একটা ফাংশনের মধ্যে রেখে এই ফাংশনটাকে বিভিন্ন জায়গায় কল করলে আমি কি ইজিলি এটাকে হ্যান্ডেল করতে পারবো, আমার কোড কমে আসবে এবং কোড এডিট করাটা কি সহজ হবে। বুঝাতে পারছি, আমরা যখন ফাংশন তৈরি করবো তখন এটা আরও বুঝতে সহজ হবে। তো চলেন আমরা এটা একটু আউটপুটটা দেখে নিই, আমরা একটা ফাংশন তৈরি করি, ফাংশন এখানে আমরা মাইক্রোস্কোপ না দেখি আওয়ার স্কোপ নাম দিলাম, পরে আবার মনে করতে পারেন যে এটা মাইক্রোস্কোপ না দিলে বোধ হয় হবে না, মাইক্রোস্কোপ এই নামটা আমরা আমাদের মতো স্বাধীনভাবে দিতে পারি। এখন কি করতে হবে, এই কার্লি ব্র্যাকেট, এটাকে সেকেন্ড ব্র্যাকেটও বলে, কার্লি মানে কি এই যে বাঁকা ব্র্যাকেট, এর মধ্যে গিয়ে আমার কাজ। তো আমরা এটাকে এখান থেকে নিচেও নিয়ে আসতে পারি, এখানেও রাখতে পারি, এক একজন একইভাবে কাজ করে। তো আমরা তো ফাংশন এটাকে প্যারেন্থিসিস বলা হয়, মানে কি এরা পিতামাতা, এরা কি পিতামাতা, তো এই ব্র্যাকেটগুলো আসলে কি পিতামাতার মতোই কাজ করে, দুই দিক থেকে কি পিতামাতা কি করে সন্তানদের দুই পাশ থেকে আগলে রাখে, এটাও তাই। তো ফাংশন আমরা তৈরি করলাম, এই ফাংশনের মধ্যে কি কোনো কাজ দেয়া আছে? এই ফাংশন যদি অন্য কোথাও থেকে কল করি কোনো ভ্যালু আমরা পাবো না। তো চলেন আমরা এই ফাংশনের মধ্যে আমাদের লোকাল নামেই আমরা একটা তৈরি করলাম, এটা যে কোনো নামে আমরা করতে পারি, লোকাল না দিয়ে আমরা ভোকাল দিলাম শুধু আপনাদের কি বোঝার সুবিধার জন্য, ঠিক আছে, ভোকাল আমরা এটা তৈরি করলাম এবং এর মধ্যে কি আমরা হ্যালো সরি আই এম ভোকাল, আই এম কি ভোকাল, আই এম ভোকাল বলে দিলাম, যে আই হ্যাভ অ্যাক্সেস অনলি ইনসাইড ইনসাইড দিস ফাংশন, এটাই তো আমাদের মতোই লিখতে পারি, তাই তো? তো আমাদের এটা কি শেষ হলো, আমরা হ্যালো দিয়ে যেটা বললাম, এরপরে আমাদের কাজ হলো যেখানে আমরা বলে দিলাম ইকো, ইকো মানে কি সে লোকালটাকে ইকো করবে, এই ফাংশন যদি অন্য কল করে এই তখন ইকোটা কাজ করবে, এখন আর এখানে ইকোটা কি কাজ করবে না। ইকো আমরা এই ভোকালটাকে এখানে কল করে দিই, এখন এইটুকু আমরা একটু রান করে দেখি যে আমাদের এই ভোকালটা কাজ করে কিনা। আচ্ছা আমাদের এটা ফাংশন কিছুই আসে নাই, কেন আসে নাই বলেন তো,
ফাংশনটাকে আমরা তো কোথাও কল করি নাই, কি করি নাই, ফাংশন তৈরি করার পরে ফাংশনটা কল করা হয় নাই। তো এখন আমরা যদি এখানে বাইরে এসে এই ইকো ভোকাল কথাটাকেই বাইরে থেকে একবার কল করি, দেখেন কি বলে। আনডিফাইন্ড ভেরিয়েবল, ভোকালটাকে পাচ্ছে না, ভোকাল নামে ভেরিয়েবল কি বাইরে নাই। কিন্তু যদি আমরা আমাদের ফাংশনটাকে কল করি, যে এই ফাংশনটাকেই কল করার জন্য এতটুকু নিয়ে আসতে হবে, তাই না? ফাংশন নেম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এখন এটা যদি দিয়ে দিই আর এটাকে অফ করে দিই, অফ করে দিতে হয় এটাকে কি বলা হয়, কমেন্ট করা, কি বলা, কমেন্ট করা। এটাকে আমরা কমেন্ট করে দিলাম, এটা বন্ধ হয়ে গেল। এখন আমরা এখানে একটু রান করি, হ্যালো আই অ্যাম ভোকাল, আই হ্যাভ অ্যাক্সেস অনলি ইনসাইড দিস ফাংশন। এই কথাটা ছিল আমাদের ফাংশনের ভেতরে, বাট আমরা বাইরে থেকে শুধু ফাংশনটাকে যদি কল করি, এবার তার ভেতরের পুরো বৈশিষ্ট্য সহ সেখানে দেখাই দিল। তাহলে ফাংশনটা কেন তৈরি করা হয় বলেন তো? প্রচুর পরিমাণ কোড আমাদের বিভিন্ন রকম, যেরকম অ্যাড করার একটা ফাংশন দরকার, দুইটা ভ্যালু দেবো এটা অ্যাড করবে, আবার দুইটা ভ্যালু দেবো মাইনাস করবে, দুইটা ভ্যালু দেবো কী করবে, ডিভিশন মানে ভাগ করবে, গুণ করবে। এখন এই কাজটা আমার বিভিন্ন জায়গায় লাগবে হিসেব করার জন্য। এখন এটাকে আমি বারবার ওই জায়গায় যা লিখবো আবার, নাকি একবার তৈরি করে রাখবো ফাংশন, ওই সব জায়গায় যায় কী করবো, অ্যাড ফাংশন কল করবো, তারপরে কি ডিভিশন ফাংশন কল করবো, অথবা একটা ক্লাসের মধ্যে সবগুলো ফাংশন। এখন চারটে ফাংশন আমি আবার একটা ক্লাসের মধ্যে নিতে পারি, ফাংশনের মাদার কে, ক্লাস, শ্রেণী। ফাংশন 10টা ফাংশন, 100টা ফাংশন একটা ক্লাসের মধ্যে থাকতে পারে। আমরা এখান থেকে ধারণা, যদিও সামনের লেসনগুলোতে আমরা এগুলো শিখবো, বাট একটা আইডিয়া আমি কি একটা ধারণা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যে ফাংশনগুলো অনেক ফাংশন একসাথে কিসের মধ্যে রাখা যায়, ক্লাসের মধ্যে, আর অন্য কোথাও গিয়ে সেই ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করে ওই ক্লাসটাকে কল করলে তার পুরো বৈশিষ্ট্যগুলো কি ওখানে থেকে পাওয়া যায়। তো এটা আপনারা শুধু এতটুকু মনে রাখেন, বোঝার জোর করে বোঝার চেষ্টা করবেন না। এই শব্দগুলো যখন আমরা বোঝার এরিয়াতে যাব তখন খুব সহজভাবে এটা বুঝে আসবে। তো এটা আমরা করে দেখলাম যে হ্যাঁ আমাদের এটা কাজ করতেছে। এখানে কথা বলছে প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট, দয়া করে মনে রাখো যে গ্লোবাল স্কোপ অনলি রেফার্স টু অ্যানি এরিয়া ইন দ্য প্রোগ্রাম আউটসাইড অফ এ ফাংশন, যে গ্লোবাল ভেরিয়েবলগুলো শুধুমাত্র কোনো একটা ফাংশনের বাইরে কাজ করবে, একটা প্রোগ্রামের মধ্যে ফাংশনের বাইরে কাজ করবে গ্লোবাল ভেরিয়েবল। অ্যানি ভেরিয়েবল ডিফাইন আউটসাইড অফ দ্য ফাংশন হুইচ ইজ সেড টু হ্যাভ এ গ্লোবাল স্কোপ, যদি কোনো ফাংশনের বাইরে আমরা কোনো একটা কী তৈরি করি ভেরিয়েবল, এবং এটা আসলে কি গ্লোবাল, বাইরে তৈরি করা মানে কি এটা গ্লোবাল সব জায়গায় ইউজ করা যাবে, যদি এরকম তৈরি করি তাহলে এটা এই ফাংশনের ভেতরে যায় আর খুঁজে পাওয়া যাবে না। ফাংশন টোটালি আলাদা একটা জগৎ নিয়ে নেয়, ওর ভেতরে জিনিস বাইরে দেবে না, বাইরে জিনিস কি ভেতর থেকে পাওয়া যাবে না। তো এটা হলো কি ফাংশন আলাদা একটা জিনিস। তো এটাই আমাদের এখানে বুঝলাম, দেখেন গ্লোবাল গ্লোবাল একটা ভেরিয়েবল নিয়েছে এবং তার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে রাখছে, কি হোলা। তো এখন ফাংশন মাইক্রোস্কোপকে কল করলো, দেখেন একই ফাংশন আমরা উপরে তৈরি করছি, এই ফাংশনটা এখানে যদি আবার আমরা কল করি তাহলে ও কী করবে, ওই ওইটার ফাংশনটা ওভাররাইট করে এইটা নিয়ে নেবে। তো ইকো গ্লোবাল, গ্লোবালকে আমরা ইকো করে দিলাম, এবার এই কলটাকে আমরা এখানে কল করে দিলাম। তাহলে আমাদের এখানে কি একটা তৈরি করা আছে, সেটা থাক, আমরা এখানে আরেকবার এই কাজটা করব। এখানে গ্লোবাল না লিখলে কি কাজ হবে, আমরা এখানে হোলা না দিয়ে, আমরা হোলা আমাদের কাছে মিনিংফুল লাগছে না, তো সরি আমরা দিলাম হ্যালো, আমরা কি দিলাম হ্যালো, এটা আমরা বুঝি, হোলা আমরা বুঝি না। তো আমরা একটা ফাংশন লিখব, ফাংশন মাইক্রোস্কোপি লিখলাম আপাতত, নাহলে ওরা আবার রাগ করবে যে আমাদের এটা দেখে শেখে বাট আমাদের এটা লেখে না। তো তাদেরকেও সন্তুষ্ট রাখা আমাদের জন্য কি জরুরি। তো এখানে আমরা বলে দিলাম ইকো গ্লোবাল,
গ্লোবালকে তৈরি করছি কোথায়, বাইরে কল করলাম কোথ ভিতরে, ব্যাপারটা বুঝতে পারছেন? এখন এই ফাংশনটাকে আমি নিচের দিকে এসে কি করে দেব, কল করে দেব, না কল করা পর্যন্ত এররটা আমার বুঝে আসবে না বা এররটা খুঁজেও পাওয়া যাবে না। তো এটা আমাদের এই পোর্শনের কাজটুকু আমরা করে ফেললাম। এখন আমরা একটু রিফ্রেশ করে দেখি, বলছে আনডিফাইন্ড ভেরিয়েবল গ্লোবাল। গ্লোবাল ভেরিয়েবলটা কি আনডিফাইন্ড, খুঁজে পাচ্ছে না, কারণ ফাংশনের ভেতরে কল ইকো করা হয়েছে কাক কোথায়, ফাংশনের ভেতরে। তো ফাংশনের ভেতরে কল করার কারণে গ্লোবাল এই ভেরিয়েবলটা কি খুঁজে পাচ্ছে না। স্কোপটা ক্লিয়ার হয়েছে? যে স্কোপ মানে আউটসাইড এবং ইনসাইড, ফাংশনের ভেতরে হলে ও ভেতরেই, বাইরেটাও নিতে পারবে না, আবার ওরটাও বাইরে থেকে নিতে পারবে না। এখানে দেখেন, বাট কিন্তু দেয়ার ইজ অফকোর্স এ ওয়ে, এর পরেও একটা উপায় আছে টু ক্রিয়েট এ ভেরিয়েবল, এমন একটা ভেরিয়েবল তৈরি করা হুইচ হ্যাজ অ্যাক্সেস উইদিন দ্য ফাংশন, যা ফাংশনের ভেতর থেকেও কি অ্যাক্সেস করা যায়। ইট হ্যাজ বিন ক্রিয়েটেড, এটা তৈরি করা হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড দ্য স্কোপ, স্কোপের বাইরে অব দ্য ফাংশন, ফাংশনের বাইরে উই ক্যান ইউজ কিওয়ার্ড গ্লোবাল, তার জন্য কি একটা গ্লোবাল কিওয়ার্ড বলে দিতে পারি। তো আমরা এখানেই যাই, দেখেন আমাদের এখানে কি আছে, এই কথাটাকে শুধু আমরা কি গ্লোবাল, সরি গ্লোবাল কথাটা বলে দিতে হবে, কি বলতে হবে গ্লোবাল, এখানে কোনো অ্যাসাইন করতে হবে না, কোনো অ্যাসাইন সাইন দরকার নেই, শুধু এইটা বলে দিলে। এখন যদি আমরা এখানে গিয়ে আমাদের এই পেজটাকে রিলোড দিই, তাহলে কি বলতেছে, সিনট্যাক্স এরর আনডিফাইন্ড, এটা কত নম্বর লাইনে, 36 নম্বর লাইনে, আমরা কি ভুল করে আসলাম, 36 নম্বর লাইন কোনটা, এটা এটা তো আমরা এখানে কি ভেরিয়েবলটা ঘোষণা করতেছি। এখন আমাদের এই ভেরিয়েবলে কোনো ডাটা যদি পাস করতে হয়, তাহলে আমরা কোথায় করব, এই ভিতরে পাস করব, তারপরে কি আমরা এই মানে কল করে দেবো, ব্যাপারটা বুঝতে পারতেছেন কি? আমি একটু লেখি, তারপরে বোঝার চেষ্টা করবেন। গ্লোবাল ভেরিয়েবলটাকে ভিতরে নিয়ে আসলাম, আমরা সেখানে অ্যাসাইন করে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, যে ওকে আগে ভ্যালুটা দিয়ে দিলাম, এখানে গ্লোবাল বলে দিলাম, তারপর ভিতরে এসে কি গ্লোবালকে আমি ভ্যালু দিয়ে দিলাম এবং এটাকে কি করে দিলাম, কল করে দিলাম। তো এটা তো ফাংশনের মধ্যে চলে আসলো, তাই না? ফাংশনের মধ্যে তো আমরা আনবো না, বাড়ি থেকেই আমরা অ্যাসাইন করে দিই, আগে ঘোষণা করতে হবে, তারপরে কি অ্যাসাইন করতে হবে, তারপর এখান থেকে আমি কি এটাকে কল করে দিলাম, হ্যালো আনডিফাইন্ড ভেরিয়েবল গ্লোবাল ইন 41। এখানে এখনো কি বলতেছে, আনডিফাইন্ড বলতেছে, আমরা যদিও গ্লোবালকে গ্লোবাল বলে দিছি। আমরা একটু ডকুমেন্টেশনটা আবার দেখি, এখানে কি বললো যে এটা ফাংশনের মধ্যেই গ্লোবাল বলতে হবে, তাহলে ফাংশনের বাইরে থেকে কল করা যায়, আমরা কল করতেছি ফাংশনের বাইরে কোথায়, এখানে গ্লোবাল, গ্লোবাল দিয়ে দিলাম, গ্লোবালের মধ্যে ভ্যালু দিয়ে দিলাম ইকো গ্লোবাল, ইকো গ্লোবাল, গ্লোবালটাকে বাইরে ফাংশনকে কল করি নাই, কাকে কল করছি গ্লোবালকে, কারণ ফাংশনকে কল করলে তো ফাংশন তার ভেতরের বৈশিষ্ট্য নিয়ে দেখাবেই। তাহলে জিনিসটা ক্লিয়ার হলো, এখন দেখেন আমরা এটাকেও ভেতরেই তৈরি করলাম, এই দুইটা জিনিসকেই, সবটাই আমাদের কি ফাংশনের মধ্যে। আর এই ফাংশনের এখন যদি এই গ্লোবালটাকে আমি কি করি বাইরে থেকে কল করি, যে ইকো গ্লোবাল, দেখেন আপনাদের নতুন নতুন একটু প্যাচ লেগে যাওয়ার কথা, সেটা আমি একটু ক্লিয়ার করতেছি। যে আমরা একটা জিনিস এখানে বলতেছি যে যদি ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবল তৈরি করা হয়, সেই ভেরিয়েবল বাইরে থেকে পাওয়া যাবে না, আবার বাইরে যে ভেরিয়েবল তৈরি করা হবে সেটাও ফাংশনের মধ্যে পাওয়া যাবে না। কিন্তু আমরা জানি যে গ্লোবাল এই শব্দটা যদি কোনো ভেরিয়েবলের সাথে আমরা ঘোষণা করি, সেটা ফাংশনের ভেতরে তৈরি করলেও
বাইরে থেকে তাকে পাওয়া যাবে, বাইরে থেকে তাকে কি পাওয়া যাবে। এখন আমরা এটা কিভাবে বুঝবো, চলেন আমরা একটু আমাদের ব্রাউজারে এটা রিলোড দেই। এখানে কি বললো, আনডিফাইন্ড ভেরিয়েবল। এখন আমাদের আনডিফাইন্ড দেখাচ্ছে কোথাও কোনো এরর করছে কিনা, আমরা এটা চেক করে আসি। আচ্ছা আমাদের এইটার সাথে আমরা ক্রস ম্যাচ করে দেখলাম সবই ঠিক আছে, কোনো কারণে আউটপুটটা আসছে না। আমরা একবার একটা রিলোড দিয়ে দেখি। আচ্ছা এটা আমরা এররটা ফিক্স করব এবং নেক্সট পার্টে আপনাদেরকে আগে এটা দেখাই দেবো, যেহেতু রাত গভীর হয়ে গেছে আমরা আজকের ক্লাসটা দীর্ঘ করছি না। তো সবাই যতটুকু দেখছেন খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন যে এটা কেন হলো, হ্যাঁ, এবং কিছু কিছু জিনিস চেঞ্জ করবেন, যে দেখবেন যে গ্লোবাল চেঞ্জ করলে কি কালার চেঞ্জ হয়, তার মানে এটি কিওয়ার্ড এটা চেঞ্জ করা যাবে না, বাট এই যে ভেরিয়েবলের নামটা এটা আপনি ইচ্ছে মতো দিতে পারেন, হ্যাঁ, এটা এই নামটা আপনি কি চেঞ্জ করে দেখতে পারেন। এখানে কেউ কেউ আপনারা মনে করতেছেন যে আমরা যেটা দেখলাম সেখানে ছিল রিয়েল, আর এখানে আমরা রিয়েল লিখি নাই, রিয়েল লিখলে বোধহয় কাজ করবে, এটা তো আমাদের তৈরি করা ভেরিয়েবল, এখানে আমরা ইচ্ছা মতো নাম দিতে পারি। তো আপনাদের এই বিশ্বাস অনুযায়ী যদি আমরা এখানে রিয়েল দেই তাহলে দেখেন কি করে। একই প্রবলেমটা কি রয়ে গেছে, তো এটা আমাদের খুঁজে বের করতে হবে। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে কি কোড ঠিক আছে, বাট এই প্রবলেম একজন প্রোগ্রামারের জীবনে প্রবলেমটা হলো গুরুত্বপূর্ণ জিনিস। যত বেশি সে প্রবলেমে পড়বে তত বেশি সে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে এবং তার ভেতরের জমাটবদ্ধ মেধাটা বেশি ইউজ হবে, তার ভেতরে নতুন কিছু জানার বা নতুন কিছু ভাবার এটা কি সৃষ্টিশীলতা সৃজনশীলতা এবং এটাকে সলভ করার একটা পাওয়ার তৈরি হবে। এটা তৈরি হতে হতে যখন সে বলতে পারবে যে এভরিথিং আই ক্যান ডু, এভরিথিং আই ক্যান ডু উইথ মাই প্রোগ্রাম, আমার প্রোগ্রাম দিয়ে আমি সব কিছু কি করতে পারি, দেন হি ইজ এ গুড প্রোগ্রামার। সো আওয়ার এইম অলসো টু বি এ গুড প্রোগ্রামার, আমাদের জীবনের লক্ষ্য কি একজন ভালো প্রোগ্রামার হবো তো ইনশাল্লাহ। তো সবাই আমরা চর্চা করব ঠিকভাবে, আর অনলাইনে যারা দেখছেন তাদের যদি কোথাও কোনো মানে বুঝতে সমস্যা হয় বা আপনার হেল্পের প্রয়োজন হয় তো আমাদের ডেডিকেটেড টিম আপনার জন্য প্রস্তুত। আপনি প্রশ্ন ছুড়ে দেবেন, যত যত মানে যত সম্ভব আর্লি আমরা কি করব আপনার প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার কথা ছোটবেলায় অনেক বেশি বেঁধে যেত, মাঝে মাঝে একটু বেঁধে যায়, আপনার আন্তরিকভাবে ক্ষমা সুস্থ সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।